নমস্কার, ফোকাস ত্রিপুরার এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি নান্টু, যাব বিস্তারিত সংবাদে। আমাদের সুনামগঞ্জ পুলিশ এবার দুর্নামের খাতায়। ধর্মনগর থানার এসআই মানিক বড়ুয়াকে বরখাস্ত করলেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। জানা যায়, তুল্লাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছিল এই এসআই এর বিরুদ্ধে। শেষমেশ তাকে বরখাস্ত করল জেলা পুলিশের আধিকারিক। সকালে ডিআইবি সেকশনের ডিএসপি ডিআইবি আন্ডারে একজন ডিআইবি সোর্সম্যান ইনফরমেশন মিলে তিনজনকে আনা হয়েছিল আপনার গোল্ডেন মিল স্কুলের সামনের থেকে। মদ ধরে নিয়ে এসেছিল, মদ, কিছু বাংলা মদ। এইটাতে এই কন্ডাক্টে উনি ওদেরকে বিলি দিয়েছেন। তখন আমরা তো এসপি সাহেবের কনফারেন্সে ছিলাম, তখন সাহেবের কাছে ওরাই কমপ্লেন করেছে এরকম। তখন সাহেব, এটা তদন্ত চলছে, এটা ঠিক। হ্যাঁ, ও তদন্ত, সাহেবে তদন্ত করিয়েছে। তদন্ত করিয়ে যখন রিপোর্টটা দেওয়া হয় এসপিকে, যখন ফল পাওয়া যায়, তখন এসপি বাধ্য হয় সাসপেন্ড করতে, যেহেতু মাদক কারবারের সাথে 0 পয়েন্ট টলারেন্স। আমাদের এসপি 0 পয়েন্ট টলারেন্স শুধু আরো বহুত আগেই বলে দিয়েছে যে কোনো অবস্থাতেই কোনো বরদাস্ত করা হবে না এইসব ব্যাপারে। স্যার, এই যে আজকের দায়িত্বভার কার উপরে রয়েছে তদন্ত? এইটা তো মাত্র শুরু হলো, এখন সাহেব দেবেন কাকে দায়িত্ব? ডিসিপি লেভেলের একজন অফিসার অ্যাপয়েন্টমেন্ট করবেন। ধর্মনগর সেন্ট্রাল রোড কালীবাড়ি কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উক্ত রক্তদান শিবিরে মোট 49 জন রক্তদাতা রক্তদান করেন। আজকে যে ভলেন্টিয়ারি ব্লাড ডোনার ভলেন্টিয়ারি যে রক্তদান শিবিরটি আয়োজন করলেন, এর সঙ্গে যুক্ত সমস্ত মেডিকেল স্টাফ এবং যারা যারা সাপোর্টিং স্টাফ আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং ভলেন্টিয়ারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন যার সভাপতি আমার ভাই শ্রী জহর চক্রবর্তী মহোদয়, আমি এই সংঘের, এই ক্লাবের, এই কমিটির সবাইকে অনুরোধ করব, রক্তদান সমাজের মহৎ কাজ, মহৎ উদ্যোগ। কল্যাণপুর থানার পুলিশ ও মহকুমা প্রশাসনের উদ্যোগে একটি দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু নকল বিলিতি মদ সহ পেট্রোল উদ্ধার করল মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে। এমন অভিযান আগামী দিনেও জারি থাকবে। কল্যাণপুর থানার আন্ডারে মরসরা বাজার, এসডিএম তেলিয়ামুরা, এসডিপিও খোয়াই, ওসি কল্যাণপুর পিএস, এসআই সত্যজিৎ মল্লিক, এসআই শতক কুমার দাস স্টাফ নিয়ে বাজার ভেট হয়েছে। বাজার ভেটে কিছু পেট্রোল, কিছু ইলিশ মদ সিজ হয়েছে, ওগুলো নিয়ে আমরা পাওয়া যায়, কাউকে পাওয়া যায়নি, কাউকে অ্যারেস্ট করা হয়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন আমাদের। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% খুন মুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। আয়ুর্বেদিক চিকিৎসা
এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকেই আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর এফএল রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আর এফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আর এফ এল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আর এফ এল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আর এফ এল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। ইটালিয়ানা টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো, পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক জনসমাবেশ অনুষ্ঠিত হয় শান্তিনগর বাজার মাঠে। সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি পিনাক্কী দাস চৌধুরী, যুব মোর্চার জেলা সভাপতি সোমেন গুপ সহ অন্যান্যরা। যেহেতু আপনারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে এই বিধানসভা বা ত্রিপুরা রাজ্যের পরিবর্তন ঘটিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কাজগুলি আগামী দিন করার জন্য
কারণ আপনারা জানেন এই দাবিগুলি আসার আগে আমি আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এই দুর্গাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য, কারণ সেখানে ২৪ ঘন্টা পরিষেবা যাতে দেওয়া যায়, কারণ সেখানে এখন ১২ ঘন্টা চালু রয়েছে, ইনডোর চালু হয়নি, ইনডোর চালু না হলে সেখানে বেড হবে না, ইনফ্রাস্ট্রাকচারে যা যা প্রয়োজনীয় জিনিস সেটা করা সম্ভব হবে না। আমাদের একটু সময় লাগবে, কারণ দীর্ঘদিন এই রাজ্যে কমিউনিস্ট শাসন করেছে আপনারা জানেন। তেলিয়ামুড়া কালীটিলা যুব সংস্থার উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছরও শ্যামা মায়ের আরাধনায় নেমেছে ক্লাব কর্তৃপক্ষ। এবার তাদের আকর্ষণ ৪১ ফুট উঁচু মায়ের প্রতিমা, প্যান্ডেল তৈরি করছে ক্লাবের সদস্যরাই। কালীটিলা যুব সংস্থা আজকে দীর্ঘ ৩০ বছর ধরে আমরা পূজা করে চলছি। আমরা এবার একটা ত্রিপুরা রাজ্যে একটা বার্তা সুন্দর দিতে চাই, প্রতিমা নিয়ে আমরা একটা আকর্ষণীয় করছি মানুষের কাছে, একটা দীপাবলির একটা আমরা সময়ের আরাধনা, একটা মা প্রতিমা আমরা ৫০ ফুট পুজো নিয়ে সমস্ত দর্শকের কাছে যাচ্ছি। তা নিয়ে আমরা সারা ত্রিপুরা রাজ্যের পাশাপাশি আমাদের তেলিয়ামুড়াবাসীর কাছেও আমাদের কালীটিলা যুব সংস্থার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। এবং আমাদের আকর্ষণীয় থাকবে আরও প্রতিমা যতটুকু উঁচু, ত্রিপুরা রাজ্যে এবার প্রথম ৫০ ফুট উঁচু। আরেকটা আছে, আমাদের তিন দিন মেলা চলবে ৭-৮-৯। রবিবার সিপিএম এর দোলাই জেলা কার্যালয়ে দলীয় সভা চলছিল, উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। এই সভা চলাকালীন কিছু সংখ্যক বিজেপি কর্মী সেখানে গিয়ে হজ্জতি সৃষ্টি করেছে। পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আদর্শকে কালিমালিপ্ত করতে জুট আমলের দুষ্কৃতীরা বিজেপি আমলেও একই কায়দা কায়েম রেখেছে। রবিবার আমবাসা সিপিআইএম পার্টি অফিসে ধলাই জেলা সিপিআইএম এর বৈঠক ছিল। এই বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। বৈঠক চলাকালীন বিজেপির একদল কর্মী সিপিআইএম পার্টি অফিসের ভেতরে ঢুকে বৈঠক বন্ধ করার জন্য হুমকি দেয়, এমনটা অভিযোগ সিপিআইএম মহকুমা সম্পাদক বিজন পালের। কয়েকজন নেতাকে জঘন্য ভাষায় গালিগালাজ করে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর দেওয়া হয় আমবাসা থানায়। আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এক সাক্ষাৎকারে মহকুমা সম্পাদক বিজন পাল বলেন, সিপিএম পার্টি অফিসের মিটিং কক্ষে ঢুকে হামলা চালায় বিজেপির কিছু কর্মী, মিটিং করা যাবে না বলে হুমকি দেয়। আমাদের পার্টির জেলা ভিত্তিক একটা কনভেনশন চলছে, এই কনভেনশনে আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের সাংসদ জিতেন্দ্র চৌধুরী। সভা চলাকালীন সবাই বিজেপির কিছু দুষ্কৃতি আমাদের অফিস সে এসে বলে মিটিং করা যাবে না, মিটিং বন্ধ করতে হবে এটা, এবং আমাদের অনেক নেতৃত্বের নাম ধরে প্রকাশ্যে প্রকাশ করছে যে এখানে মিটিং করা যাবে না। ২৫ বছর ধরে মিটিং করেছে, এখন আর মিটিং করা যাবে না, এতে মিটিং বন্ধ করতে হবে, এই জাতীয় কথাবার্তা বলে অসহ্য ভাষায় যা খুশি তাই ব্যবহার করে আমাদের মিটিং বন্ধ করার চেষ্টা করে। আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি, মিটিং বন্ধ করার জন্য তারা আমাদের অফিসের ভিতরে, এমনকি আমাদের তিনতলাতে যেখানে মিটিং চলছে এই তিনতলাতে তারা ঢুকে যায়। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেন, এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন তিনি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি, ঘটনার তীব্র নিন্দা জানান সাংসদ। যে ঘটনা ঘটেছে এটা ব্যাখ্যা করার মানে এটা যেরকম হতে পারে এই ভাষা আমার কাছে নেই। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী একটা স্বীকৃত সর্বভারতীয় দল, আমরা এখানে আমাদের একটা পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি, এটা ঘরোয়া কর্মসূচি, কোনো পাবলিক কর্মসূচি ছিল না, এটা পার্টি অফিসের মধ্যে আমাদের এটা কোনো সরব বাইরে মাইক লাগে আমরা করছি না, আমাদের ঘরোয়া সভা রুটিন সভা আমরা করছি। এখানে এসে ঢুকে মানে গদগদ করে ভিতরে ঢুকে একতলা উঠে চলে যাচ্ছিল আমাদের একটা মিটিং স্থলে, কিন্তু এটা একটা মারাত্মক ঘটনা। যে বিজেপির একদল লোক এবং আরো আশ্চর্য তার মধ্যে নাকি কিছু মহিলাও ছিল, এবং ওই সময়তে আমি আমার এই ইয়ে থেকেই আলোচনার টেবিল থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করেছি, আমি আমার সাথে একটা খোঁজ নাও যে আপনার দলের ছেলেরা মেয়ের মহিমা লোকেরা একটা রাজনৈতিক দলের অফিসে মানে সেখানে জোরপূর্বক অনুপ্রবেশ করে বলছে যে মিটিং করতে হবে।
যাই হোক, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি বলেছেন এটা অন্যায়, এটা মানে চলতে দেওয়া যায় না। আমি এখনো হস্তক্ষেপ করছি, আমি জানি না ওনার হস্তক্ষেপে কিনা না, স্থানীয় আরক্ষা প্রশাসন তাদের হস্তক্ষেপে পুরো চলে গেছে, কিন্তু নানাভাবে এখনো আমাদের লোকজনদের উপরে ফ্ল্যাট করে ইত্যাদি সেখানে চলছে। তো আমি যেটা বলছি যে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা আছে কিনা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসবো আমাদের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% ঘনমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর এফ এল রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আর এফ এল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আর এফ এল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আর এফ এল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আর এফ এল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। Thank you.
বাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ জুয়া এবং তীরের রমরমা আড্ডা চলছিল, পুলিশের কোনো পদক্ষেপ নেই। বাধ্য হয়ে পূর্ব কদমতলা, ভাগন ও তার আশপাশ এলাকার গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মদ বিরোধী অভিযানে নামেন। মদ পাচারকারী দুই যুবককে হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। পূর্ব কদমতলার বাগন ও তার আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ ও জুয়া এবং তীরে রমরমা আড্ডা চলছে। গ্রামবাসীরা বরাবর এই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনকে অবগত করেছে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে রবিবার সকাল গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মদ বিরোধী অভিযানের নামে মদ বিক্রেতা স্বপন মালাকারের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মদ পাচারকারী দুই যুবককে হাতে নাতে পাকড়াও করেন গ্রামবাসী। পরে কদমতলা থানায় খবর দেওয়া হয়। থানার পুলিশ কর্মকর্তারা আসার পর তাদের হাতে সমজে দেওয়া হয় মদ পাচারকারী দুই যুবককে। পরে ওই দুই যুবককে সঙ্গে নিয়ে পুলিশ মদ অভিযানের নামে প্রথমে মদ বিক্রেতা স্বপন মালাকারের বাড়িতে ছুটে যায় পুলিশ, কিন্তু সেখানে কিছুই পায়নি পুলিশ। তারপর সেখান থেকে আরেক মদ বিক্রেতা সঞ্জয় দাসের বাড়িতে যায় পুলিশ। সেখানে গিয়ে অভিযান চালিয়ে একটি ঘর থেকে 5 লিটার বিলিতি মদ উদ্ধার করে পুলিশ, তবে মদ বিক্রেতাকে পায়নি পুলিশ। এরপর মদ পাচারকারী দুই যুবক যথাক্রমে মোহন ত্রিপুরা ও রাজু ত্রিপুরাকে থানায় নিয়ে যায় পুলিশ। একটা আপনার জিডিতে একটা ইনফরমেশন আসছে যে বাগনে দুজন লোক মদ লুই আইছে, বাংলা মদ। তখন আমরা আমি অ্যাকর্ডিং আমার স্টাফে গেছি রে, তখন দেখছি পাবলিক হাতে কেটে করে আসছে। তার কাছ থেকে আমরা মদ প্রায় 5টার মতো মদ পাইছি আর খালি ড্রাম পাইছি 3-4টা। তারপর তারা মাছ মদ শেষ করছি, তারপরে আমি ইয়েতে আনছি, পিএসএ আনছি, পিএস কাশ্মীরে আনছি, প্রসেস চলতেছে। তো তারা খুঁজছে, তারা টাইম বিজনেস করে রয়েছে মদ। একটা হলো স্বপন মালাকারের বাড়িতে যে দুইজন রয়েছে তারা এই বাড়িতে লইয়া গেছে, স্বপন মালাকারের বাড়িতে আর কালা দাসের বাড়িতে। এই দুই বাড়িতে গিয়ে কালা দাসের বাড়িতে মদও পাওয়া গেছে, আর এই বাড়িতে গিয়ে তারা গড় তালা মারিয়া চলে গেছে। যাতে আমরা মদ এই গ্রামে বন্ধ হওয়ার লাগে আমরা প্রশাসনের কাছে দাবি করি। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ওয়াল ত্রিপুরা 10,323 টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক অভিনন্দন র্যালি বের হয়। এই র্যালি উত্তর গেট হয়ে রাজধানীর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই র্যালির মাধ্যমে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানানো হয়। অল ত্রিপুরা 10,323 টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক অভিনন্দন র্যালি বের হয়। এই র্যালি উত্তর গেট হয়ে আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে আবার স্বামী বিবেকানন্দ ময়দানে এসে শেষ হয়। এই র্যালিতে রাজ্যের ক্ষতিগ্রস্ত শিক্ষকরা অংশগ্রহণ করে। 10,323 মামলায় শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে চাকুরির মেয়াদ আরও 2 বছর বাড়ানোর দেশের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে খুবই খুশি শিক্ষক শিক্ষিকারা, আর এতে তারা সরকারকে ধন্যবাদ জানায়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরকার গঠন করার আগে এবং পরে এই কথা দিয়েছিল, সেই কথা তিনি রেখেছেন। তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যে সমস্ত 10,323 শিক্ষকরা আছেন তাদের চাকুরির মেয়াদ যেন আরো 2 বছর বৃদ্ধি করা হয়। সরকারকে অভিনন্দন জানানোর জন্য আমাদের এই র্যালি আজকে, বিগত অনেকদিন অনেক বছর যাবৎ আমরা একটা দুশ্চিন্তাগ্রস্ত জীবন কাটাতে ছিলাম যে আমাদের ভবিষ্যৎ কি হবে। তো আমরা সরকার, বর্তমান সরকার আমাদেরকে নিয়ে একটা ইলেকশনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই অনুসারে ওনারা আমাদেরকে আজকে দেখিয়েছেন যে আমাদের জন্য যে একটা পজিটিভ ইনিশিয়েটিভ নিয়েছেন এবং ফলশ্রুতভাবে আমরা আজকে ভালো একটা রেজাল্ট পেয়েছি সুপ্রিম কোর্ট থেকে। তো আজকে আমাদের এই র্যালিতে আমরা পুরা ত্রিপুরা থেকে যে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ থেকে শুরু, আমরা অল ত্রিপুরা 10,323 শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজকে 4 নভেম্বর আমরা গোটা রাজ্যব্যাপী
একটা জানান দিয়েছিলাম 10,323 শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। বর্তমান যে রাষ্ট্রবাদী দল পরিচালিত বিজেপি এবং আইপিএফটি জোট সরকার, এই জোট সরকারের মন্ত্রিসভাকে এবং আমাদের সকলের আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজিকে আমরা আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানান দিতে চাই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।